নির্বাচনে আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা, আপনাদের বুদ্ধি, আপনাদের শ্রম আমাদের এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য আমরা আজ এখানে ডেকেছি আমাদের বিধানসভা কেন্দ্র থেকে। আমাদের সবাই জানেন, আপনারা যে আমাদের দলের হয়ে কাজ করছে পশ্চিমবাংলায় ক্রিকেট ইউনিয়ন, তারা 15 জনের একটা লিস্ট দিয়েছিল, বাকি আমাদের কেন্দ্র করেছে। তো বাইদি ভাই আজকে প্রতিটা অঞ্চল সভাপতিকে আমরা বলেছিলাম তোমাদের এলাকার বিশিষ্ট 3-4 জনাকে ডাকতে হবে, সেই মতো আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পক্ষ থেকে আমাদের কিছু কাজ আছে, সেগুলো আমরা শুরু করবো। তার আগেই আমাদের বিধানসভা রিপোর্টের চেয়ারম্যান বাতিপ্রতিম দেবাসীন বিশ্বাসকে কিছু বলার জন্য আমাদের ভেতরে থেকে গিয়েছিল। এই যন্ত্রণা মুক্তির উপায় হিসেবে আজকে আমাদের একটা প্রতিষ্ঠা, আমরা সবাই অবগত আছি বাংলার গর্ব মমতা। এই যে কর্মসূচি নেওয়া হয়েছে, 75 দিন ব্যাপী যে কর্মসূচি চলছে, তার প্রথম পর্যায়ে চলছে। প্রথম পর্যায়ের শেষ প্রোগ্রাম হচ্ছে আজকে 15ই মার্চ। সারা পশ্চিমবাংলাতে একই রকমভাবে আজকে এই কর্মসূচি রূপায়ণ করবার চেষ্টা চলছে। আমাদের পলাশিপাড়া বিধানসভার ক্ষেত্রে আমাদের যে ঘাটতি, আমরা বিধায়কের ঘাটতি বলছিলাম, আমরা যারা সাংগঠনিক পর্যায়ে আছি আমাদের একটা ঘাটতি দেখে দিয়েছে। সেটা হচ্ছে যে সত্যিকারের তৃণমূল কংগ্রেস যে সত্যি আমাদের বর্তমান যে পলাশিপাড়া বিধানসভা এলাকা আছে এখানে শুরুর দিক থেকে তেমন ছিল না। অনেক পরে আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছতে পেরেছিলাম। আবার যেহেতু 4টে গ্রাম পঞ্চায়েত আমাদের নাকাশি পাড়ার এবং 2টো 73 একনম্বরে, তাই দলের প্রথম দিন থেকে দল হিসেবে আমাদের ভেতরে খুব বেশি বন্ধুত্ব পরিচিতি ছিল না। সেই জায়গাটা ক্রমশ রিকভারি করবার চেষ্টা হচ্ছে এবং যারা আমাদের সাথে এখন যোগাযোগ রেখে আছেন চলছেন। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।